আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। কিছুদিন আগে আমি একটি ভিডিও করেছিলাম, একটা প্রশ্নোত্তর পর্বে কোন একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে হিন্দু ধর্মগ্রন্থের আলোকে অন্য দেবতার উপাসনা এবং পাশাপাশি মূর্তি পূজা প্রসঙ্গে কি বলা হয়েছে। তো সেখানে আমি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি শ্রীমদ্ ভাগবত গীতা থেকে দুটো আমি শ্লোক কোট করেছিলাম। তো যাই হোক, আমার এই আলোচনাটি যখন সোশ্যাল মিডিয়াতে আসে, ইউটিউব এবং ফেসবুকে আসে, তারপরে আমি দেখলাম যে এই আলোচনাটিকে নিয়ে একজন আমাদের হিন্দু দাদা তিনি রেসপন্স করেছে এবং তিনি আপত্তি করেছে, আমি নাকি ভুল ব্যাখ্যা করেছি, এ বিষয়ে তিনি অভিযোগ করেছেন এবং একটা ভিডিও তিনি তৈরি করেছেন। আসুন আজকে আমরা তার সেই ভিডিওটি আমি আপনাদের সামনে প্রথমত শ্রবণ করাবো এবং তিনি যে অভিযোগগুলো আমার উপরে করেছে যে আমি নাকি হিন্দু শাস্ত্রের ভুল ব্যাখ্যা করছি এবং তিনি বলেছেন আমি নাকি মানে স্বাস্থ্য সম্পর্কে মূর্খ, আসলে আমরা তার এই আলোচনাটি আপনাদের শোনাবো। তবে আসলে ভুল ব্যাখ্যা কে করেছে আপনাদের কাছে সেটাই প্রমাণ করব। আসলে প্রথমত আমরা সেই দাদা আমরা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক। আমরা নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক। জি, আমরা নিয়ে এসেছি ভিডিওটা, দেখতে পাচ্ছেন আমরা একটা এখান থেকে নিয়ে আসছি। প্রাউড অফ হিন্দু এই পেজ থেকে ছেড়েছে, পেজ অ্যাডমিন প্রাউড অফ হিন্দু এখান থেকে আমি ভিডিওটা প্লে করছি, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। তো চলুন তার ব্যাখ্যার আলোকে এই 7 নম্বর অধ্যায়ে আমরা 20 নম্বর শ্লোকটা আলোচনা করি। তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন যে যে 7 নম্বর যে 20 নম্বর শ্লোকটা আছে এখানে বলা হয়েছে কামে তুই তুই হিত জ্ঞানা প্রবর্তন্তে অন্য দেবতা তম তম নিয়মম আস্থায় উপকৃতা নিয়তা সৎসয়া। তো এখানে অর্থ বলা হয়েছে যাদের মন জড় কামনা বাসনার দ্বারা বিকৃত তারা অন্য দেব দেবীর শরণাগত হয়ে এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। যার তাৎপর্য হলো অর্থাৎ আমরা যে সকাম কর্ম করে থাকি, ফলের আশা করে যে কর্ম করা হয় আমরা জানি সেটা হচ্ছে সকাম কর্ম, অর্থাৎ আমরা দেব দেবীর পূজা করে বিভিন্ন কিছু প্রাপ্তির জন্য। তো বন্ধুরা চলুন আমরা আরো কিছু রেফারেন্স দিয়ে আসি। আমাদের গোপাল তাপনিষদে বলা হয়েছে যে মথুরা মণ্ডলে তথা পৃথিবীর যে কোনো প্রান্তে যে ব্যক্তি আমাকে প্রতিমা রূপে উপাসনা করে সে আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থে প্রতিমা বা মূর্তি পূজা কিন্তু নিষিদ্ধ নয়, আর এরা ভুলভাবে ব্যাখ্যা করে আমাদেরকে বিভ্রান্ত করছে প্রতিনিয়ত। চলুন বন্ধুরা আমরা আরো কিছু উদাহরণ জেনে আসি যে কি দ্বারা আমাদের প্রতিমাগুলো তৈরি হতে পারে, আমরা প্রতিমা পূজা কিভাবে করতে পারি, তো আমরা কি দিয়ে প্রতিমা তৈরি করে তার পূজা করতে পারি সে বিষয়ে আমাদের শ্রীমদ ভাগবতে বলা হয়েছে যে শৈলী অর্থাৎ শিলাপাথর দ্বারা, দারুময়ী অর্থাৎ কাঠ দ্বারা, লোহী অর্থাৎ লোহা দ্বারা, লেপ্য অর্থাৎ তিলকের লেপন দ্বারা, লেখ্য অর্থাৎ চিত্রাবট বা চিত্রাবট বা ছবির মাধ্যমে, তারপর হচ্ছে সৈকতী অর্থাৎ মাটি বা বালুর মাধ্যমে, মনোময়ী অর্থাৎ আমাদের অন্তরে অন্তরে যে ভগবান বাস করে তার মাধ্যমে,
মনোময়ী অর্থাৎ এটার জন্য কোনো উপকরণ তৈরি হয় না। তারপরে হচ্ছে মণিময়ী অর্থাৎ মণি বা হীরে দ্বারা তৈরি প্রতিমা ইত্যাদির, আমরা এই 8 প্রকারের জিনিস দিয়ে অর্থাৎ দ্রব্য দিয়ে আমরা প্রতিমা তৈরি করতে পারি। আমি আপনাদেরকে আলোচনাটাকে আমি দুটো ভাগে জবাব দেব। প্রথমত একটা ভিডিও আপনাদেরকে শোনালাম, আপনারা দেখেছেন, এবং তার যে অভিযোগ আপনারা এখানে ইতিমধ্যে শ্রবণ করেছেন। তো হিন্দু শাস্ত্রে অন্য দেবতাদের উপাসনা যে করা নিষিদ্ধ এবং পাশাপাশি মূর্তি পূজা করা নিষিদ্ধ, এবং যারা এই কর্ম দুটো করে তাদেরকে মূর্খ বলা হয়েছে, এটা আমি গীতার চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 20 থেকে আমি প্রমাণ পেশ করেছি, দেখেছেন। তো তারপরে আমার এই হিন্দু দাদা তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে মানে আমি যে ব্যাখ্যা দিয়েছি এই ব্যাখ্যাটাকে নাকি ভুল, এমন কিছু নাই। তারপর তিনি তাপনী উপনিষদ থেকে তিনি একটা মন্ত্র দিয়েছেন 19 নম্বর উত্তর থেকে, তারপরে উপনিষদের 19 নম্বর উত্তর থেকে, আর তিনি দিয়েছেন আরেকটা হচ্ছে যেটা শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে তিনি তা প্রমাণ দিয়েছেন। আসেন আমরা দুটোই প্রথমত দেখবো। এখানে পয়েন্ট অফ ভিউ মনে রাখবে, আমি যে মানে আলোচনা সভাতে আমাকে একজন প্রশ্ন কিছু উত্তর দিয়েছি এবং শ্রীমদ ভাগবত গীতার যে রেফারেন্স দিচ্ছে আলহামদুলিল্লাহ রেফারেন্সের কোনো ভুল নেই, মন্ত্র যেটা আমি পাঠ করেছি হুবহু আছে। দাদাকে ধন্যবাদ। অনেকে তো অনেক অমুসলিম হিন্দু দাদারা বলে আমি নাকি গীতা নিজের মতো বানিয়ে বানিয়ে বলি, আমি যে কথা বলি নাকি এটা নাকি গীতাতে নেই। যাই হোক, তিনি আপনার স্ক্রিনশটে দেখেছেন যে আমি রেফারেন্স যেটা দিয়েছি আমার স্মৃতি শক্তি থেকে রেফারেন্সটা 100% পারফেক্ট এবং মন্ত্রটা পারফেক্ট। এখন প্রশ্ন যে আমি নাকি ভুল ব্যাখ্যা করেছি, যারা অন্য দেবতার উপাসনা করে তাদেরকে মূর্খ বলা হয়েছে আমার এই দাবি, তারা বলছে এটা নাকি ভুল, এর জন্য তারা দুটো দলিল উপস্থাপন করেছে। আমি সেই দুটো দলিল আপনাদের সামনে প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসবো। এক তাপন উপনিষদ থেকে 19 নম্বর মানে উত্তর অংশের 19 নম্বর যেটা শ্লোক বলতে পারেন বদ্ধ, সেখান থেকে তিনি দলিল পেশ করেছে। আসলে আমরা প্রথমত তাদের দলিল গুলো একটু বিশ্লেষণ করে দেখি। দেখি আমরা উপনিষদ নিয়ে আসার আপনাদের সামনে চেষ্টা করছি। জি, আমরা এখানে একটা উপনিষদ নিয়ে আসার চেষ্টা করছি, দেখা যাক নিয়ে আসা সম্ভব হয় কিনা। গোপাল জি, আপনারা এখানে উনি যেই উপনিষদের নাম বলেছেন আপনাকে দেখাচ্ছি, গোপাল গোপালতাপনী উপনিষদ অথবা বেদী উপনিষদ, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে 19 নম্বর তিনি রেফারেন্স দিয়েছেন, আমি 19 নম্বরে দেখেন উত্তর বিভাগ, গোপালতাপনী উপনিষদ উত্তর বিভাগ, এখানে উত্তর বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেটা একটু বড় করে দিই তাহলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য, আমি বড় করে দিই জাস্ট। হ্যাঁ, উনি বলেছেন এখানে নাকি মূর্তি পূজা করার অনুমোদনের কথা বলা হয়েছে। আপনার মন্ত্র নম্বর 19 নম্বর দেখেন, এখানে কোনোভাবে কোনো মূর্তির কোনো কথাই আসেনি, একদম স্পষ্ট সুশ্রী রক্ষা ধর্মের তৈরি তিষ্ঠাতে অত ভক্ত ভগতিয়া, এখানে তিনটে অনুবাদ এবং ব্যাখ্যা দেওয়া আছে। আমি দেখেন 19 নম্বর সব জায়গাতে দাগিয়ে রেখেছি, কোন জায়গাতে মূর্তি পূজার বিন্দু পরিমাণে লেশ পরিমাণে নেই, একদম বিন্দু পরিমাণে লেশ পরিমাণে নেই। দেখেন এখানে শ্রীধেশ্বরের টিকা এটা এটা, তারপরে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীর কর্তৃক টিকা, এখানে কোনো মূর্তি পূজার কোনো গল্পই নেই। তিনি যে একটা যে তাপন উপনিষদ থেকে যে তিনি উত্তর বিভাগের 19 নম্বর শ্লোক যে তিনি বললেন একটা কি কোথা থেকে যে দেখানের হাতে লিখে হয়তো বা কিছু করেছে, তিনি একটা মিথ্যা রেফারেন্স দিয়েছে। আমি বলছি এই রেফারেন্স তাপন উপনিষদ থেকে যে রেফারেন্স দিয়েছে এটা সম্পূর্ণ গোপাল তাপন উপনিষদ থেকে, এটা সম্পূর্ণ মিথ্যা রেফারেন্স, ওই জায়গাতে এই শ্লোক নেই। যদি শ্লোকটা থাকে বইটা আমাদেরকে স্ক্রিনশট দিতে হবে যে আপনি যে রেফারেন্স দিয়েছেন সেটা সত্যি আছে। আমার গোপাল তাপনিষদ থেকে আমি দেখালাম যে গোপাল তাপনিষদে উনি যে শ্লোকের কথা বলেছেন নেই। 2 নম্বর তিনি এটা দিয়েছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ থেকে, আমরা এই মন্ত্রটি পেয়েছি, এই মন্ত্র তিনি ঠিক দিয়েছেন 11 স্কন্ধের, 11 স্কন্ধে থেকে তিনি দিয়েছে যে মূর্তি পূজা করতে হবে, কি কি দিয়ে মূর্তি পূজা করতে হবে এই মর্মে তিনি একটা 12 নম্বর শ্লোক থেকে 11 স্কন্ধে 12 নম্বর শ্লোক থেকে তিনি প্রমাণ পেশ করার চেষ্টা করেছে। আশ্চর্য হবেন যে এখানে মূর্তি পূজার অনুমোদন দেওয়া হচ্ছে এমনটি নয়, বরং আমরা শ্লোকটি নিয়ে এসেছি, দেখেন আপনাদেরকে দেখাই, আর এটা যে কোনো মুসলিম প্রকাশনী এমনটা নয়। আপনাদেরকে প্রথম পৃষ্ঠা দেখিয়ে দিয়ে আপনারা বুঝতে পারবেন, দেখেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ 11 ও 12 স্কন্ধ, এখানে পুরো ঠিকানা দেওয়া আছে, পুরো ঠিকানা দেওয়া আছে, এখানকার দ্বিতীয় খণ্ডের 152 নম্বর পৃষ্ঠাতে মন্ত্রটা চলে আসবে। এখানে কি অনুবাদ করেছে দেখেন, তাদের অনুবাদ তারা কি বলছে দেখেন, আমি একটু বড় করে দিই আরো পরিষ্কার কি হচ্ছে, শিলাময়ী দারুময়ী সুবর্ণদী এবং ধাতুময়ী মনিচ্ছানন্দনায়ী, মানে এইগুলো দিয়ে কি, এখানে শেষ কথাটুকু দেখলে বুঝতে পারবেন যে এই অষ্টম প্রকার প্রতিমা হইয়া থাকে,
মানে মানুষ যে এই আটটা পদার্থ দিয়ে প্রতিমা তৈরি করে এটা বলা হয়েছে, বলা হচ্ছে না এখানে ভগবান বলছে না যে যে তোমরা এই আটটা পদার্থ দিয়ে আমার পূজা তৈরি করো, আমার প্রতিমা তৈরি করো, তারপরে তোমরা উপাসনা করো, এমন কথা ঠিক বলেনি। কিন্তু দুটো রেফারেন্স দিয়েছে, দুটো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক রেফারেন্স। আর গোপাল পরিষদ থেকে যে প্রমাণ পেশ করেছে এটার মর্মে তো কোনো প্রমাণই নেই, এটা একটা মিথ্যা রেফারেন্স। আর ভাগবত পুরাণ থেকে যেটা দিয়েছে রেফারেন্স ঠিক আছে, এবং তিনি যেই শিক্ষা বা যেই মন্তব্য তিনি করেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত এখান থেকে প্রমাণিত নয়। আর প্রমাণিত হবে বা কিভাবে? কেননা ব্যাসদেব স্পষ্ট ভাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণ তৃতীয় অধ্যায়ে স্পষ্ট মূর্তি পূজার বিরুদ্ধে পর্ব তিনটে শ্লোক তিনি উপস্থাপন করেছে। আসেন আমরা আপনাদের সামনে সেই শ্লোক তিনটি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। ভাগবত পুরাণ থেকে প্রথমে ভাগবত পুরাণ আপনাদেরকে দেখাই। ভাগবত পুরাণ এটা হচ্ছে দশম স্কন্দ, আপনারা দেখতে পাচ্ছেন দশম স্কন্দ 84 অধ্যায়। আর মন্ত্র নম্বর 11 তে কি বলেছে আপনারা দেখেন, আমরা এখানে একটা মন্ত্র নিয়ে এসেছি, মন্ত্রটা দেখেন কি মন্ত্র বলছে। মন্ত্র মূল সংস্কৃত দেখেন, না দেবা মৃচ্ছা লামায়াহ, এর অনুবাদ করছে কি জলময় স্থল, জলময় স্থান ও তীর্থে নহে, এবং মৃত্তিকা ও পোষণ ময়ী মূর্তিতে দেবতা নহেন। মানে স্পষ্ট যে মানে দেবতা যিনি ঈশ্বর তিনি জলে নেই, এবং মৃত্তিকা দ্বারা মানে মাটির মাটির মধ্যেও কোনো মাটির মূর্তির মধ্যেও ঈশ্বর নেই, স্পষ্ট ভাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণে স্পষ্ট আপনাদেরকে দেখালো 564 নম্বর পৃষ্ঠা। আর এটা হচ্ছে দশম স্কন্দ, দশম স্কন্দ 84 অধ্যায়ের মন্ত্র নম্বর 11 স্পষ্ট বলা হয়েছে যে মূর্তির মধ্যে, অনেকে বলে যে মূর্তির মধ্যে ঈশ্বর বিরাজ করে, কিন্তু বলা হচ্ছে যে না, মাটির মূর্তিতে ঈশ্বর বিরাজ করে না। দুই নম্বর গেল দলিল প্রমাণ। আর একটা তিন নম্বর দেখেন, এটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্দ 29 নম্বর অধ্যায়, একদম 21 নম্বর অনুচ্ছেদ থেকে 21 নম্বর শ্লোক থেকে আপনি দেখেন কি বলা হচ্ছে। দেখেন এখানে শ্রীমদ ভাগবতম তৃতীয় অধ্যায় 29 নম্বর, তৃতীয় স্কন্দ 29 অধ্যায় মন্ত্র নম্বর 21 কি বলা হচ্ছে দেখেন, যে আমি সর্বভূতের আত্মা স্বরূপ হয়ে সতত ও সকল ভূত জাতের মধ্যে অবস্থিত, কিন্তু সেই আমাকেই অবজ্ঞা করে মানুষ প্রতিমায় পূজা প্রহসন মাত্র। তিনি বলছেন যে ঈশ্বর তিনি সর্ব সব জায়গাতেই আছে, কিন্তু তারপরে কিছু কিছু মানুষ আছে যে আমাকে অবজ্ঞা করে প্রতিমা প্রতিমা পূজায় প্রহসন মাত্র করে, মানে শুধু প্রতিমা পূজা করে। এখানে প্রতিমা পূজার নিন্দা করা হয়েছে। এখানে লেখক টিকাতে স্পষ্ট বলা হয়েছে যে পরপর চারটে শ্লোকে দেখেন, যে পরপর চারটে শ্লোকে যে প্রতিমা পূজার বিরোধিতা করা হয়েছে, এখানে এখানে প্রতিমায় বিড়ম্বনা। এখানে বলে সর্বভূতি আত্মা দর্শন দ্বারা যে চিত্ত শুদ্ধি হয় একথা বলতে গিয়ে কেবলমাত্র প্রতিমা দিয়ে নিষ্ঠান বলা যায় যে প্রতিমা ব্রাহ্মণের জন্য এখানে পরপর চারটে মন্ত্র পেশ করা হয়েছে। এক নম্বর মন্ত্র গেল, আর একটা মন্ত্র দেখেন শ্রীমদ ভাগবতম তৃতীয় অধ্যায় 29 নম্বর, তৃতীয় স্কন্দ 29 অধ্যায় মন্ত্র নম্বর 22, এখানে কি বলা হচ্ছে, সকল ভূতের মধ্যে অবস্থিত মানে প্রত্যা জ্ঞানাত্মা স্বরূপ ঈশ্বর আমাকে পরিত্যাগ করে যে ব্যক্তি মিরত বসত প্রতিমাকেই পূজো করে সে কেবলমাত্র ভস্মে গৃহতি প্রদান করে। মানে এখানে স্পষ্ট ভাবে ভগবান মানে শ্রীকৃষ্ণ নিজে মানে এটা হচ্ছে শ্রী ভগবান আছো, মানে শ্রীকৃষ্ণ নিজে বলছে যে সকল ভূতের মধ্যে অবস্থিত ঈশ্বর, সমস্ত ভূতের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বরকে পরিত্যাগ করে যারা মূর্খতা বশত, শ্রীকৃষ্ণ নিজে বলছে মূর্খতা বশত মূর্খতা বশত প্রতিমাকে পূজো করে, যারা প্রতিমাকে পূজো করে সে কেবলমাত্র ভস্মে ঘৃতাহুতি প্রদান করে। মানে এখানে স্পষ্ট ভাবে পরপর তিনটি মন্ত্র আপনাকে দেখালাম, যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ তৃতীয় স্কন্ধের 29 নম্বর অধ্যায়ের মন্ত্র 21, 22, 23 পরপর দেখেন এখানে মূর্তি পূজাকে সম্পর্কে খারাপ মন্তব্য করা হয়েছে, এবং শ্রীমদ ভাগবত গীতা দশম স্কন্ধের 84 নম্বর, দশম স্কন্ধ 84 নম্বর অধ্যায়ের মন্ত্র 11-12 স্পষ্ট বলেছে ঈশ্বর কোন মূর্তির মধ্যে নেই, স্পষ্ট এখানে স্পষ্ট। তার মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এটা যে আমি যে ব্যাখ্যাটা করেছি এই ব্যাখ্যাটা মোটেও ভুল নয়, আর এর সমর্থনে আমার যে সিদ্ধান্ত সিদ্ধান্ত ভুল নয়। যদি আমাকে ভুল প্রমাণ করতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে আমি ভুল করিনি, ধর্মগ্রন্থে কিছু একটা ভুল আছে, এবং আমি গীতা চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 20 থেকে যেটা দিয়েছিলাম যে কেমন আস্তে আস্তে হাতে কেন হাপ্রাপাদা দেখানা দেবা তাহা তাম তাম নিমান আস্তে প্রকৃতি নেজা যাদের বিচার বুদ্ধি কেড়ে নিচ্ছে জাগতিক আকাঙ্ক্ষা, এই সব মূর্খ ব্যক্তিরাই ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতাদের উপাসনা করে। তার অনুবাদ দেখবেন আমি যে অনুবাদ করেছি সেটাই করেছে, কোনো ভুল নেই। এখন আমার দাবি শ্রীমদ ভাগবত গীতা নবম অধ্যায় 23-24 মন্ত্রে অন্য দেবতা যারা উপাসনা করে তাদের নিন্দা করা হয়েছে, এবং তাদের যে উপাসনা করবে সেটা যে অজ্ঞতা বশত এটা আমরা দেখাবো। আসেন তার আগে আপনাদেরকে কিছু আরো আলোচনা আপনাদেরকে শোনাই।
প্রথম কথা আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা প্রথম কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তিনি গোপাল তাপনিষদ থেকে যে ১৯ মানে উত্তরখণ্ডের ১৯ নম্বর যে শ্লোকটা দিয়েছে ১৯ শ্লোকে এমন কোনো তথ্য নাই। ২ নম্বর ভাগবত মহাপুরাণ থেকে যে দলিলটা পেশ করছে যে কি কি দিয়ে প্রতিমা পুজো তৈরি করতে হবে, এটা যদি বলা হয়ে থাকে তারপরে ভাগবত পুরাণে ঈশ্বরের প্রতিমা তৈরি করতে নিষেধ করা হয়েছে, মানে ঈশ্বর মূলত প্রতিমার মধ্যে নেই এ কথা বলেছে, তারপরে যে প্রতিমা যারা শুধু তৈরি করে তাদের ব্যাপারে নিন্দা জানানো হয়েছে, যেটা আমরা তৃতীয় স্কন্ধ থেকে দেখিয়েছি। এরপরে আপনাদেরকে স্পষ্ট মূর্তি পূজার জন্য আরো অসংখ্য জায়গাতে নিন্দা জানানো হয়েছে, আমরা এর আগে বলিনি, এখন যেহেতু অভিযুক্ত এসেছে তাই আমাদেরকে কিছুটা খণ্ডন করতে হবে। আসেন আমরা কিছু দেখি মূর্তি পূজা প্রসঙ্গে হিন্দু ধর্মশাস্ত্র আসলে কি বলছে। আমরা আপনাদেরকে এবার বেদ দেখাবো, বেদ নিয়ে আসছি, আমরা যজুর্বেদ নিয়ে আসার চেষ্টা করছি স্ক্রিনে, যজুর্বেদ আমরা নিয়ে আসার চেষ্টা করছি। হ্যাঁ যজুর্বেদ, যজুর্বেদ এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 32, আপনারা দেখতে পাচ্ছেন যজুর্বেদ 32 নম্বর অধ্যায় মন্ত্র নম্বর 3 পরিষ্কার আছে যে নাতাস্তি প্রতিমা আস্তি এসানাম মহাজ্জসাহা, পরিষ্কার হবে যে যিনি সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো প্রতিমা নেই, এখানে পরিষ্কার প্রত্যেকটা মানে ই করে দিয়েছে যে তার কোনো মানে তার কোনো ই নেই, তার কোনো পিকচার নেই, কোনো আইকন নেই, কোনো সিমিলার নেই, কোনো মেটাফর নেই, মানে স্পষ্ট ভাবে বলছে যিনি ঈশ্বর তার কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কোনো রূপক নেই, কোনো ভাস্কর্য নেই। এরপর যজুর্বেদ আসেন আরো, যজুর্বেদ 40 অধ্যায় মন্ত্র নম্বর 9, সেখানে কি বলা হচ্ছে দেখেন, মন্ত্র নম্বর 9 বলা হচ্ছে যে আন্ধাত্মা প্রবেশান্তি অসম্ভূতিম উপাসেতে ততভূই এব ততভূই সম্ভূতাম নম্রতা, পরিষ্কার বলছে যারা আন্ধাত্মা যারা মানে সম্ভূতির উপাসনা করে তারা নরকে যায়, একদম তারা ডার্কের মধ্যে নিমজ্জিত হয় মানে নরকে যায়। মানে মূর্তি পূজা খণ্ডনের জন্য আপনারা অনেকে জানেন যে হিন্দু ধর্ম মানে ধর্মের অনুষ্ঠানের মধ্যেও কিছু সংখ্যক আছে সাকার উপাসনাকারী, কিছু আছে নিরাকার ভোজী। আমাকে ভুল বলার আগে তাদেরকে ভুল বলতে হবে, কিন্তু হিন্দু ধর্মের দুটো সিদ্ধান্ত প্রমাণিত তার ধর্মগ্রন্থ থেকে, একটা নিরাকার ভোজী একটা সাকার ভোজী। তাই আমি যে সাকার মানে আমি যে বলেছি মূলত যে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মূর্তি পূজা এটা অনুমোদিত নয় বা মূর্তি পূজা নিন্দা জানানো হয়েছে, অন্য দেবতার উপাসনা নিন্দা জানানো হয়েছে, এই জন্য যদি আমাকে মূর্খ বলে কোনো ব্যক্তি যদি আমাকে মূর্খ বলে, তো প্রথম আমি বলি যে দাদা আমাকে মূর্খ বলে লাভ নেই, কেন আপনাদের মধ্যে একটা গ্রুপ আছে, একটা সম্প্রদায় আছে, তারা মূর্তি পূজাকে নিন্দা করে বা মূর্তি পূজার বিরোধী, তারা স্পষ্ট মূর্তি পূজার বিরোধী, তো আমাকে মূর্খ বলে লাভ কি, তাহলে তাদেরকে মূর্খ বলুন। আর যেমন বিশেষ করে আর্য সমাজ তারা ঘোর বিরোধী মূর্তি পূজা, আর্য সমাজে লক্ষ লক্ষ ঠাকুর পণ্ডিত গুরুজি তারা আছে, তাহলে তাদের সিদ্ধান্তের সঙ্গে আমার সিদ্ধান্তের মিল আছে, তাই আমাকে হিন্দু বিদ্বেষী বলা বা আমাকে নিয়ে মানে আমাকে মূর্খ বলা এগুলো মূলত আমার গায়ে লাগবে না, কেননা তারা আর্য সমাজের প্রত্যেকেই মূর্তি পূজা বিরোধী, ওদের ছোট থেকে শুরু করে বড় পণ্ডিত ঠাকুর পর্যন্ত সকলে মূর্তি পূজা বিরোধী, তাই আমাকে মূর্খ বলে তাদের মূর্খ হবে, আর এটা আপনাদের ভুল, কারণ যেহেতু হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে দুটো আপনাদের সিদ্ধান্ত আছে, মূর্তি পূজার পক্ষেও আছে বিপক্ষেও আছে, আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন, তো আমি একজন দাঁড়িয়ালা মুসলিম ব্যক্তি বলেছে বলে মানে বলেছি এই জন্য আমার বিরোধিতা করতে হবে, আমাকে মূর্খ বলতে হবে, আপনাদের আগে থেকে সিদ্ধান্ত আছে, তো আমি ধরুন যারা মূর্তি পূজা বিরোধী আমি তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত আমি হতেই পারি স্বাভাবিকভাবে, তো এখানে আমার বিরোধিতা করার কি আছে, আমাকে মূর্খ বলার কি আছে, আসলে এগুলো সম্পূর্ণ অজ্ঞতা ধর্মগ্রন্থ সম্পর্কে না জানার জন্য একটা ফল। আসেন তারপরে আমরা কিছু দেখি, তারপরে একটা কথা বলবো যে কোন হিন্দু দাদা যদি তারা বলে যে না আমাদের ধর্মশাস্ত্রে মূর্তি পূজা করার কথা আছে, মূর্তি পূজার কথা আছে, আমি তারপরে বলবো যদি মূর্তি পূজার কথা শ্রীমদ ভাগবত মহাপুরাণে যদি থেকেই থাকে তারপরেও মূর্তি পূজা অনুমোদিত নয় কেন, তার কারণ হচ্ছে এটা, যখন শ্রুতি আর স্মৃতির মধ্যে যদি কটাক্ষ লেগে যায় পরস্পরের বিরোধিতা চলে আসে তাহলে কোনটা প্রাধান্য পাবে, শ্রুতি একটা কথা হচ্ছে বেদ স্পষ্টভাবে মূর্তি পূজা বিরোধী, বেদে এমন কোন শ্লোক নেই যেখানে মূর্তি পূজা বলা হয়েছে মূর্তি পূজা করো, বেদ স্পষ্ট ভাবে যে মূর্তি পূজা বিরোধী এটা সকলেই মানে, তো শ্রুতি মানে শ্রুতি শাস্ত্র স্পষ্ট ভাবে মূর্তি পূজার বিরোধী, আর পুরাণ শাস্ত্র পুরাণ গুলোর মধ্যে যদি মূর্তি পূজা অনুমোদনও দেয় তখন বেদ প্রাধান্য পাবে না পুরাণ প্রাধান্য পাবে, স্পষ্টভাবে বেদ প্রাধান্য পাবে, শ্রুতি শাস্ত্র গুলো প্রাধান্য পাবে, এই জন্য দুটো প্রমাণ দেবো। এক মনুস্মৃতি দেখবেন যেটাকে মনুসংহিতা বলা হয়, মনুসংহিতা মনুসংহিতা দেখেন কি আছে, মনুসংহিতা আপনাদেরকে দেখাচ্ছি আমি যে মনুসংহিতা এটা যে 68 নম্বর পৃষ্ঠা মনুসংহিতা, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক, এখানে পরিষ্কার ভাবে শ্লোকটা আছে, আমি পড়ছি না আপনাদেরকে শুধু অনুবাদ দেখাচ্ছি, দেখেন ধর্ম জিজ্ঞাসু ব্যক্তির প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে বেদ, যেহেতু বেদ স্মৃতি অনৈক্য বেদের মতই গৃহীত হয় বা গ্রাহ্য হয়, পরিষ্কারভাবে বলছে
যে বেদের সঙ্গে যদি স্মৃতিশাস্ত্রগুলো পুরাণ শাস্ত্রগুলো যদি টক্কর লেগে যায়, যদি অনৈক্য দেখা যায়, তাহলে একজন ব্যক্তি কোনটাকে গ্রহণ করবে, বেদ শাস্ত্রকে গ্রহণ করবে না এই স্মৃতিশাস্ত্রকে গ্রহণ করবে? মনুস্মৃতি দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক পরিষ্কার বলছে, তাহলে সেখানে বেদের কথাটাকে প্রাধান্য পাবে। তো আমরা চারটে বেদ থেকে দেখি যে মূর্তি পূজা বিরোধী, মূর্তি পূজাকে নিন্দা জানানো হয়েছে। আর কোন কোন পুরাণে মূর্তি পূজার কথা যদি বলাও হয়ে থাকে, পুরাণ প্রাধান্য পাবে না, এটা স্পষ্ট প্রমাণিত। আসেন আমরা আরেকটা দেখি, ব্যাস সংহিতা, এটা ব্যাসদেবের লেখা। আরেকটা কথা মনে রাখবেন যে ভাগবত পুরাণ ওটাই ব্যাসদেব রচনা করেছে। এখন ব্যাসদেবের একটা কথা থেকে যদি আপনারা মানে দেখেন, যেন মূর্তি পূজা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, যদি দেওয়া হয়নি আমরা মন্ত্রটাকে দেখিয়েছি, তারপরেও যদি বন্যা মূর্তি পূজার কথা বলা হয়েছে, তো ব্যাসদেব আবার পরিষ্কার ভাবে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাস সংহিতা, আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ব্যাস সংহিতা, আপনাদের সামনে নিয়ে আসছি ব্যাস সংহিতা। হ্যাঁ, ব্যাস সংহিতা, ব্যাস সংহিতার চতুর্থ নম্বর মন্ত্রে কি বলা হচ্ছে দেখেন। ব্যাস সংহিতার চতুর্থ নম্বর মন্ত্র, জি, ব্যাস সংহিতা প্রথম অধ্যায় চতুর্থ নম্বর মন্ত্র, একই কথা বলা হচ্ছে এখানে। দেখেন আপনাদেরকে আমি, ব্যাস সংহিতা কি বলছে দেখেন, দেখেন পরিষ্কার মন্ত্রটা আমার একটু বড় করে দিই, লেখা আছে দেখেন কি, যখন শ্রুতি ও স্মৃতি ও পুরাণের বিরোধ দেখা যায়, সেক্ষেত্রে শ্রুতি কথিত বিধি বলবাদ এবং যে স্থলে স্মৃতি ও পুরাণের বিরোধ দেখা যায় সে স্থলে স্মৃতির কথায় বিধি হলো বলবাদ। পরিষ্কার ভাবে তার মধ্যে বোঝা যাচ্ছে, যদি বেদশাস্ত্রের সঙ্গে যদি পুরাণ শাস্ত্র যদি টক্কর লেগে যায়, পরস্পর বিরোধী তত্ত্ব চলে আসে। বেদশাস্ত্র বলছে মূর্তি পূজা করা যাবে না, এটা অন্যায়, এটা করা উচিত নয়, যে মূর্তি পূজা করে আন্ধাত্মা পরিশান্তা সম্ভূতি উপাস্তে, যে সম্ভূতির উপাসনা করে তারা নরকে প্রবেশ করে, বেদশাস্ত্র এগুলো বলছে, যজুর্বেদ 40 অধ্যায় 8-9 নম্বর মন্ত্র। আর কোন কোন পুরাণে যদি কথা লেখাও থাকে, কোন কোন শাস্ত্রে যদি থাকে যে না এখানে মূর্তি পূজার অনুমোদন দেওয়া হয়েছে, তারপরেও ব্যাস সংহিতাতে ব্যাসদেব পরিষ্কার ভাবে বলছে, ব্যাসদেব যেমন তখন ব্যক্তি না, নারায়ণের অবতার, তো তিনি নিজে বলছে। এখন আপনারা কি ব্যাসদেবের চেয়েতে কি আপনারা বেশি পণ্ডিত হয়ে গেলেন? ব্যাসদেব নিজেই বলছে, স্পষ্ট ভাবে বলছে যে বেদশাস্ত্রের সঙ্গে যদি স্মৃতিশাস্ত্রের যদি টক্কর লেগে যায়, যদি সামনাসামনি পরস্পর বিরোধিতা চলে আসে, কোনটা প্রাধান্য পাবে? বেদশাস্ত্র। স্পষ্ট প্রমাণিত হয় বেদশাস্ত্রে মূর্তি পূজা বিরোধী, অতএব অবশ্যই মূর্তি পূজা এটা হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে এটা অনুমোদিত নয়, এটা স্বাভাবিক, সকলে বুঝতে পারছেন। তাহলে মাত্র এখানে কিছু মন্ত্র আপনাদের সামনে পেশ করলাম, এবং আমাকে যে বলেছে আসলে মূর্খ আচরণে তারা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে সচেতন নয়, এই জন্য আমার উপরে আপত্তি করেছে। আর আমার উপর আপত্তি করার কিছু নেই, আর্য সমাজ গোটাটাই মূর্তি পূজা বিরোধী। এখন আমার যদি কোনো সিদ্ধান্ত ভুল হয়, তা আমাকে আমার সিদ্ধান্তকে ভুল বলতে পারবে না, বলবেন আর্য সমাজের সিদ্ধান্ত ভুল। আরে আর্য সমাজ তারা হিন্দু, তো আমাকে মূর্খ বলছেন কেন? তাদেরকে মূর্খ বলেন। আমি এই মানে বিষয়ে আমি আর্য সমাজ দিয়ে তাদের যে ব্যাখ্যা, তাদের যে সিদ্ধান্ত, তাদের যে সমীক্ষা, আমি সেখানে একমত। তো আমাকে মূর্খ বলা, আমাকে মুসলিম মোল্লা বলে টিটকারি দেওয়া বা ট্যাগ দেওয়া, এটা কি আশ্চর্য, বুঝি না। তারপরে দেখেন তার আরেকটি ভিডিওর কিছু অংশ দেখবেন, যে মানে তিনি মানে যে ভিডিওটা করেছে এখানে, যে তিনি যে উল্টা পাল্টা অনেক কিছু বলেছে এবং অনুবাদের মধ্যে কারচুপি করেছে, আপনারা বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি দেখেন, আমি আরেকটা মন্ত্র বলেছিলাম সেখানে দেখেন, যে সত্যিকার ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য দেবতার উপাসনা করে, তে গোপি মামুরকন্তেজ জানান্ত আবাদী পূর্ব কাম, এই ব্যক্তি কখনোই সুখ লাভ করতে পারে না। সুখ লাভ মানে মোক্ষ লাভ, মোক্ষ মানে স্বর্গ, স্বর্গ মানে আমাদের জগৎ। আপনার পূর্ণ করা হয়ে গেলে আপনাকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে, আর মোক্ষটা হচ্ছে পুরোপুরি ভগবানের চিন্ময় ধামে, ভগবত ধামে গমন করা, অর্থাৎ আমরা নিষ্কাম কর্মের মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি, মোক্ষ লাভ করতে পারি, এবং আমরা আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, আর একে মোক্ষ লাভ বলে। আর মূর্খটা বলছে এটা নাকি স্বর্গলাভ, মোক্ষ লাভকে নাকি স্বর্গলাভ বলা হয়। তাহলে চলুন আমরা এই নবমধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোক আলোচনা করে দেখে আসি এই মূর্খটা কিভাবে আমাদের ধর্ম গ্রন্থগুলোকে বিকৃত করে আমাদেরকে উদাহরণ সহ ব্যাখ্যা দিয়েছে। তো এই যে নবম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে যে যেওপি অন্য দেবতা ভোক্তা যজন্তে শ্রদ্ধায়ানিতা তে অপি মাম এব কুন্তেয় যজন্তি অবধি পূর্ণকম, অর্থাৎ উনি হচ্ছে অবাধী পূর্ণকম, অবাধী পূর্ণকম না অবাধী পূর্বকম, অবাধী পূর্বকম, হে কুন্তিয় যারা ভক্তিপূর্বক
অন্য দেবতাদের পূজা করেন, তারা অবধিপূর্বক আমাদের পূজা করে থাকেন। আমরা জানি যে দেবতারা হচ্ছেন ভগবানের শক্তি বা গুণ মাত্র, অর্থাৎ আমরা যদি সেই জ্ঞানের পূজা করে থাকি তদ্রূপ আমরা বিকল্প ভাবে আমরা ভগবানের পূজা করছি, ভগবানের ভক্তি করছি। আর এই মূর্খ বলছে কিনা, এই শ্লোকে নাকি বলা হয়েছে যে দেব দেবতার পূজা করা উচিত নয়, তাহলে কি বলা যেতে পারে মূর্খকে? আচ্ছা, আপনারা শুনে নিয়েছেন, উনি অভিযোগ করেছেন, আমার দাবিটা শুনেছেন। আমি বলেছি শ্রীমদ ভগবদ গীতা চ্যাপ্টার নাম্বার 9 ভার্স নাম্বার 23, মানে 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পরিষ্কার ভাবে যারা ঈশ্বর বাদ দিয়ে অন্য দেবতা হাত মানে অন্য অন্য দেবতাদের উপাসনা করবে, সে কখনোই মানে তার সেই উপাসনাটি কখনো বিধিসম্মত নয়, সেই উপাসনা ঈশ্বর কখনো গ্রহণ করবে না, এটা হচ্ছে আমার দাবি। ইয়া অপি অন্য দেবতা ভক্তি যে জানান্তে শ্রদ্ধায় নিতা তে অপি মম বেকন্তি যে জানান্ত অবাদে পূর্বকম। তো ওখানে তিনি বললেন কি যে আমি নাকি ভুল বলেছি এবং আমাকে তিনি মূর্খ বলে সম্বোধন করলেন যে উপাসনা করবে না। আসলে তিনি যেই অনুবাদ দেখাচ্ছে, দেখেন একটা অ্যাপস থেকে অনুবাদ দেখাচ্ছে, আসলে তার কাছে গীতা মনে হয়নি, থাকলে তো ছবি তুলে তিনি দিতেন। আমার পেছনে দেখেন গীতাগুলো রাখা আছে। তো যাই হোক, এখানে তিনি যে অবাধী পূর্বকম, এখানে যে তিনি যে একটা চরম, এখানে যে একটা মন্ত্রের অনুবাদই করেনি, শ্লোকের একটা অনুবাদই করেনি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে অনুবাদ দেখেছি, হে কুন্তি যারা ভক্তি পূর্বক অন্য দেবতার পুজো করেন তারা অবাধি পূর্বক আমারই পুজো করেন, এখানে ছেড়ে দিয়েছে, আমারই পুজো করে, কিন্তু এই পুজোটা যে বিধিপূর্বক নয়, এটা তো ঈশ্বর কবুল করবে না, গ্রহণ করবে না, এতে শাস্ত্র রহিত, এ কথা তিনি নকলই করেনি, মানে অনুবাদই করেনি, এখানে অনুবাদে তিনি ছুপিয়ে দিয়েছেন, লুকিয়ে ফেলেছেন, দেখেছেন আশ্চর্য। আসেন আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে তারা অনুবাদে যে ত্রুটি করেছে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা আরেকটা মন্ত্র আপনাদের সামনে নিয়ে আসছি, মন্ত্রটা গীতা থেকে দেখাচ্ছি, দেখেন গীতা শ্রীমদ ভাগবত গীতা, এটা এটা যথার্থ গীতা, শ্রীমদ ভাগবত গীতা এটা যথার্থ, যথার্থ গীতা 23 নম্বর শ্লোকের অনুবাদটা দেখেন, আপনারা বুঝতে পারবেন কি বলছে। দেখেন যে পরিষ্কার ভাবে কন্তিও শ্রদ্ধাযুক্ত হয়ে যে ভক্তগণ অন্য দেবতার পুজো করেন তারা আমারই পুজো করেন, কারণ সে স্থানে কোনো দেবতার অস্তিত্ব নেই, এখানে সম্পূর্ণ দেবতাকে অস্তিত্ব অস্বীকার করা হয়েছে, কিন্তু তাদের এই পুজো বিধিসম্মত নয়, আমাকে লাভ করা করার বিধি থেকে এটাই পৃথক। কিন্তু পরিষ্কার শ্রীকৃষ্ণ বলছে যারা আমাকে বাদ দিয়ে পরমেশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে, কিন্তু তাদের এই উপাসনা মানে পূজা এটা বিধিসম্মত নয়, এটা বিধিসম্মত নয়, এটা শাস্ত্র অনুসারে হয়নি, এটা অবাধি পূর্বকম, মানে এই উপাসনা যেটা শাস্ত্র রহিত, সে উপাসনাকে ঈশ্বর কবুল করবে, করবে না। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ বলেছে, ইয়া শাস্ত্র বিধি এবং শ্রী যে বার্তাতে কাম করা তা না সুখ কামনা সিদ্ধাম না বনাতি না পারঙ্গতিম, যারা শাস্ত্র বিবর্জিত কোন মানে যারা শাস্ত্রকে বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো খাম খেয়ালি মতো কোনো যদি উপাসনা করে জপ তপ করে, সে ইহকালে সুখ পাবে না এবং পরকালে মোক্ষ লাভ করতে পারবে না, পরিষ্কার শ্রীমদ ভগবত গীতাতে বলা হয়েছে। আর গীতার নবম অধ্যায় 23 নম্বর শ্লোকে এই কথা বলা হচ্ছে, যারা ঈশ্বরকে বাদ দিয়ে পরমেশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা আহা অন্য অন্য দেবতাদের উপাসনা করবে, তাদের এই উপাসনা এটা শাস্ত্র বিবর্জিত, এটা অবাধি পূর্বকম, এটা ঈশ্বর গ্রহণ করবে না। তো আমাকে বলছে মূর্খ, আর আমি যে যে সিদ্ধান্ত দিয়েছি আমার সিদ্ধান্ত দেখেন যথার্থ গীতাতে দেওয়া আছে কি বলছে, দেখেন এখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার দেবতাগণের প্রকরণ তুলেছেন, সর্বপ্রথম সপ্তম অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে 23 পর্যন্ত শ্লোক পর্যন্ত তিনি বলেছেন যে অর্জুন কামনা দ্বারা যাদের জ্ঞান অভিভূত হয়েছে এরূপ মীর ব্যক্তি অন্য দেবতার পুজো করেন এবং যারা দেবতাকে পুজো করেন সেখানে দেবতা বলে কোনো সক্ষম সত্তার অস্তিত্বই নেই। পরিষ্কার ভাবে যে যারা ঈশ্বরকে বাদ দিয়ে কামনা দ্বারা যারা উপাসনা করে এদেরকে মূর্খ বলা হয়েছে, আসলে মূর্খ আমি না, যারা এইভাবে উপাসনা করছে তাদেরকে গীতাতে মূর্খ বলা হয়েছে। শেষ অংশটা দেখেন যে কিন্তু পরন্তু আমার ভক্তের বিনাশ হয় না, অতবে সে মীরগণ মীরগণ দেখেন মীরগণ জ্ঞান অবহিত হয়ে হয়েছে তারা অন্য দেবতাদের ভজনা করে, মানে যারা মূর্খ নির্বোধ এরাই ঈশ্বর বাদ দিয়ে পরমেশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতাদের উপাসনা করে। পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা যে পরমেশ্বরকে বাদ দিয়ে যদি অন্য দেবতা যদি উপাসনা করেন ঈশ্বর কে এটাকে পছন্দ করেছে, নিন্দা করেছে, গীতাতে পরিষ্কার নিন্দা করা হয়েছে, তাকে মূর্খ বলা হয়েছে। এতে যদি না হয়, এটা আমার সিদ্ধান্ত না, এটা যথার্থ গীতার লেখক তার সিদ্ধান্ত, তাই আমাকে মূর্খ বলে লাভ নেই, আমি তাদের বই পড়েছি, আমি শুধুমাত্র জাস্ট বলেছি। আসেন আমরা আরো একটি দেখাই, যেটা আপনাকে দেখাবো সত্যার্থ প্রকাশ, সত্যার্থ প্রকাশ স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী তিনি মূর্তি পূজার ব্যাপারে কি বলেছে আপনারা দেখতে পাবেন, মূর্তি পূজার ব্যাপারে সত্যার্থ প্রকাশে আপনাদেরকে দেখাচ্ছি।
মূর্তি পূজার ব্যাপারে এখানে আপনারা জানেন যে স্বামী দয়ানন্দ সরস্বতী মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন এবং তিনি মূর্তি পূজার বিরোধিতা করে তিনি কত পৃষ্ঠা খরচ করেছেন একাদশ সমল্লাস যেটাকে দেখেন একাদশ সমল্লাসটা পুরোটাই মূর্তি পূজার বিরোধী এখানে প্রশ্ন করেছেন মূর্তি পূজা কোথা হতে প্রচলিত উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী দিয়েছেন জৈনদের নিকট হইতে তারপর দ্বিতীয় প্রশ্ন জৈনগণ কোথা হইতে প্রচলিত করলেন বলছেন নিজেদের মূর্খতা থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে একাদশ সমুল্লাসে পরিষ্কার ভাবে তিনি বলছেন মূর্খতা মানে এই মূর্তি পূজা কারা করে যারা মূর্খ তাদের তারাই মূর্তি পূজা করে তারপর দেখেন জীব চেতনা কিন্তু মূর্তি জ্বর তবে কে জীব মূর্তির ন্যায় জ্বর হয়ে মানে হইয়া যাইবে মূর্তি পূজা কেবল পাষণ্ড মত বিশেষ জৈনরা ইহা চালিয়েছে এই জন্য দ্বাদশ সমুল্লাসে এর মতের খণ্ডন করা হয়েছে বুঝতে যারা মূর্তি পূজা করে তারা পাষণ্ড আমি বলেছি স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে সর্তার্থ প্রকাশ একাদশ মোল্লা 238 নম্বর পৃষ্ঠা যেখানে মূর্তি পূজা খণ্ডনে 15টা পৃষ্ঠা তিনি মানে খণ্ডন করেছে এখানে আরো অসংখ্য আপনাদেরকে শ্লোক দেখাতে পারবো সময় মানে স্বল্পতার জন্য দেখাচ্ছি না আমাকে যারা মূর্খ বলছে আসলে আমাকে মূর্খ বলেন না যদি মূর্খ বলতে হয় তাহলে আপনি স্বামী দয়ানন্দ সরস্বতীকে মূর্খ বলেন যথার্থ গীতা যিনি অনুবাদ করেছেন মানে ব্যাখ্যা করেছেন তাকে মূর্খ বলেন ব্যাসদেবের যে আমি মূল পয়েন্টটা আপনাদের সামনে দেখিয়েছি সেটা দেখেন এখানে দেখেন আরো মূর্তি পূজার ঘোর বিরোধী কথা কিছু নকল করা হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি দেখেন সত্যার্থ প্রকাশে দেখেন পরিষ্কার ভাবে এখানে কি বলা হচ্ছে যে এতদা বিরুদ্ধে যে সমস্ত তন্ত্র ও পুরাণ গ্রন্থে আছে সে সমস্ত বেদ বিরুদ্ধ বলিয়া মিথ্যা সুতরাং যাহারা বেদ বিরুদ্ধ আচরণ করে সেই সমস্ত গ্রন্থে বর্ণিত মূর্তি পূজা অধর্ম মূর্তি পূজাকে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে অধর্ম বলছে বেদে যেহেতু মূর্তি পূজার বিরুদ্ধে বলা হয়েছে আর পুরাণ শাস্ত্রে মূর্তি পূজা করার পক্ষে বলা হয়েছে তার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী বলছে যেহেতু বেদের বিরুদ্ধে পুরাণ গেছে এইসব পুরাণ গুলোর কথা মানা যাবে না এবং মূর্তি পূজা করা অধর্ম মূর্তি পূজা করা অধর্ম বা এটা আমার সিদ্ধান্ত স্বামী দয়ানন্দ সরস্বতীর সিদ্ধান্ত তো তাকে আপনারা মূর্খ বলেন তাকে হিন্দুত্ব থেকে বের করে দেন আমার পরে কেন আমি পড়েছি আমার সিদ্ধান্ত আপনার কাছে পছন্দ হয়নি ঠিক আছে তো আপনি মূর্খ আমাকে বলছেন কেন আপনাদের সম্প্রদায়ের মানুষদেরকে বলেন আমি পড়েছি আমি বলতে পারি স্বাভাবিকভাবে দেখেন তারপরে আরো অনেক আলোচনা করেছে এখানে দেখেন কি বলছে হ্যাঁ জড় পদার্থ দ্বারা মানুষের জ্ঞান কখনো বৃদ্ধি হইতে পারে না এবং বরং তাহাদের মধ্যে যে জ্ঞান আছে মূর্তি পূজা করিয়া তাহাদের মধ্যে তাহাও নষ্ট হয়ে যায় মানে পরিষ্কার ভাবে বলছে মানে কিছু কিছু যে ব্যক্তি যখন মানে উদাহরণ দেয় যে আমরা প্রথম স্তরে যখন ঈশ্বরে ভক্তি আসবে না তখন মূর্তি পূজা করবো আস্তে আস্তে যখন আধ্যাত্মিকতা বাড়বে তখন মানে মূর্তি পূজা ছেড়ে দেবো নিরাকার ঈশ্বরের ভজনা করবো তার জন্য বলছে যে তাদের একাগ্রতা তো দূরে কথা মূর্তি পূজা করে করে তাদের মানে এটাও নষ্ট হয়ে যাবে তারপরে বলছে অতএব জ্ঞানীদের সেবা ও সংসর্গই জ্ঞান বৃদ্ধির কারণ এবং পোষণাদি নহে এখানে বলছে মূর্তি পূজার দ্বারা কেউ উপকার লাভ করতে পারে না এবং মূর্তি পূজার বিরুদ্ধে তিনি 15টা এখানে পয়েন্ট উপস্থাপন করেছে তার মধ্যে দেখবেন যে মূর্তি পূজার ক্ষতিকর দিক কি প্রথম অতএব মূর্তি পূজা করা অধর্ম পরিষ্কার দ্বিতীয়ত মূর্তি পূজা উপলক্ষে লোকেরা কোটি কোটি টাকা মন্দিরে ব্যয় করিয়া দরিদ্র হইয়া পড়ে এবং মন্দিরে প্রমোদ ঘটে মন্দিরে পুরুষ স্ত্রী মিলেমশা হয় ব্যভিচার হয় আপনারা লিখেছেন যে মন্দিরে কি হয় আমি তো বলতে পারবো না তো যাই হোক সত্যার্থ প্রকাশ আপনাদেরকে দেখালাম একাদশ মোল্লাস সত্যার্থ প্রকাশ 244 নম্বর পৃষ্ঠা থেকে